আমাদের দ্বিতীয় দিন। তো সকাল সকাল বের হয়ে গেলাম উত্তরা গণভবনের দিকে। তো চলতে চলতে রাস্তার দুই পাশের शंकर गोविंद चौधरी स्टेडियम एटा नाटोर जिला परिषद कार्यालय डीसी ऑफिस नाटोर रंगपुर महासड़क के पास दिए छोट्ट रास्ताटी उत्तरा गणभवन रास्ता उत्तरा गणभवन बाउंडारी तई तो आगेर मतो नाई तो एखाने एकटा माने बोर्ड आसलो काट काटे हाँ हाँ बोलना বুঝি নাই কাঠ দিয়ে বানানো মৌমাছি ছিল পুরে বসে থাকে। ও আচ্ছা আচ্ছা এটি আপনার এই ঘুরি আছে না হ্যাঁ মোটামুটি 13-14 কিলো ঘুরে থেকে শোনা হতো আগে ওই ঘুরির শব্দটা। আচ্ছা এখন 5-6 কিলো যায় এখন 5-6 কিলো যায় ঘুরি শব্দটা আগে শুনছি এখন মানে প্রত্যেক ঘন্টায় আপনার এই শব্দটা হয় মানে তাহলে আমার ঘন্টা এখান থেকে 10 কিলো তাও এখান থেকে 10 কিলো তাও শুনেন। ও আচ্ছা এখন শোনেন না আগে শোনা যেত এখন মনে হয় জোর কমে গেছে আর বলতে কি কত করে ভাই সাউন্ডটা এই ওই গায় এই তো দেখি টিকিটটা ও অনলাইন স্লিপ যাক একটা জিনিস ভালো লাগছে এখানে ভাই শকত আমরা এখন কোথায় চলো নাটোরের ঐতিহ্যবাহী উত্তরা গণভবন। এই ঘন্টার কাটা ঘন্টা যখন পড়ে তখন আপনার 4-5 কিলোমিটার দূর থেকে শোনা যায়। আগে অনেক দূর থেকে শোনা যায় তো আগে 10-15 কিলোমিটার দূর থেকে শোনা যায় তো কিন্তু বর্তমানে এটা 4-5 কিলোমিটার পর্যন্ত শব্দটা শোনা যায়। এখন আমরা দুজন উত্তরা গণভবনের ভিতরে প্রবেশ করছি। তো সামনে আমার বন্ধু সৈকত তো এইখানে গার্ডে থাকা আনসারকে টিকিটটা শো করালো। তো এখন আমরা ভিতরের দিকে যাচ্ছি দেখি আপনাদের কি দেখাইতে পারি। আমরা আগে সোজা যাবো পাখির অভয়াশ্রম পরে দেখবো ওইখানে ঢুকতে গেলে আলাদা টিকিট লাগবে এটা শিওর। ভাই উঠতাম কিসে করবে না সৈকত কি হয়েছে টমটমে কি হয়েছে হালার পর হালা 120 টাকা মার দিছে। ভিতরে ঢোকার পর পিছনে একটু ক্যামেরা ধরলাম এত সুন্দর লাগলো যেটা বলার বাইরে এবং চারিদিকের পরিবেশটাও আরও অনেক সুন্দর সেটা ভোলার না। চারিদিকের মনোমুগ্ধকর দৃশ্য সবার মন কেড়ে নেবে আশা করছি। উত্তরা গণভবনে গেটে ঢোকার প্রবেশ মুখেও দেখলাম এরকম কামান সামনে দেখা যাচ্ছে। আসলে এটা কি এটা সম্পর্কে আসলে তেমন কোনো ধারণা নাই দেখি কামান হ্যাঁ কামান তো ঠিক আছে কিন্তু এটা সম্পর্কে আপনি কি জানি আমরা জানতে। উত্তরা গণভবনের সংগ্রহশালী টিকিট শেখত তুমি এখানে ভাইয়া বসো গোসল করো এখানে আজকে এটা হলো রাজাদের সংগ্রহশালা। এখানে রাজাদের ব্যবহৃত অনেক জিনিসপাতি আছে সংগ্রহ করে রাখা হয়েছে। এই পাশ থেকে দেখি আসলে কি সিসি ক্যামেরা লাগানো আছে তো ওইভাবে তেমন ভিডিও করতে পারবো না। এখন আমরা উত্তরা গণভবনের কিছু অজানা তথ্য জানব। নাটোর রাজ্যের প্রতিষ্ঠাতা রামজীবন 1906 খ্রিস্টাব্দে তার বিশ্বস্ত খাদেম দয়ারাম রায়কে বসবাসের জন্য দিঘাপতিয়া মৌজায় কিছু জমি দান করেন। সেই স্থানে 300 বছর পূর্বে 1734 খ্রিস্টাব্দে রাজবংশ প্রতিষ্ঠাতা দয়ারাম রায় দিঘাপতিয়া রাজপ্রাসাদ নির্মাণ করেন। দয়ারাম রায় কিন্তু এই রাজবংশের প্রতিষ্ঠাতা। রাজকুমারী ইন্দ্রপ্রভা চৌধুরী চৌধুরানীর লেখা ডায়েরি কবিতা এইখানে রাজা ব্যবহৃত সব ছোট বক্স রাজকুমার ইন্দ্র পরিবার খ্রিস্টাব্দের দিকে রাজবাড়ির সুরম্য অট্টালিকা বাগান ও মন্দির নতুন নির্মাণ করেন। দয়ারাম রায়ের দত্তক প্রপত্র রাজা প্রসন্ননাথ রায় 1947 সালে দেশ ভাগের সময় দিঘাপতিয়া রাজা পরিবারসহ ভারতের কলকাতায় চলে যান। দিঘাপতিয়া রাজবাড়িটিকে 1967 সালে গভর্নর হাউস হিসেবে ঘোষণা করেন এবং দেশ স্বাধীন হওয়ার পর বঙ্গবন্ধু 1972 সালে 9 ফেব্রুয়ারি প্রধানমন্ত্রীর উত্তরা বাসভবন বা উত্তরা গণভবন ঘোষণা করেন। অতি সংক্ষেপে দিঘাপতিয়া রাজার সম্পর্কে কিছু তথ্য দেওয়া হলো। এখন আমরা রাজার বাড়ির ভিতরের দিকে একটু দেখব, তার ব্যবহৃত জিনিসপাতি, তার ব্যবহৃত পালঙ্ক, আলমারি এবং আরও অনেক কিছু আছে, সেগুলো আমরা একটু দেখব। তো দেখতে দেখতে আপনাদের কিছু তথ্য জানানোর চেষ্টা করব। রাজ পরিবারের যুদ্ধের পোশাক, যেটাকে বম বলা হতো, এটি রাজার ব্যবহৃত পালঙ্ক, যেটা এখনও অক্ষত অবস্থায় আছে, এবং এটি উত্তরা গণভবন, যেটি রাজা প্রসন্ননাথ রায় 1860 সালের দিকে এটি পুনরায় নির্মাণ করেন। তো এখন আমরা রাজার বাড়ির চারদিকে একটু ঘুরে দেখব, দেখি কি দেখাতে পারি আপনাদেরকে। জি জি, এটা রাজার বাড়ি। কোন রুমে থাকতো ভিতরে যায় দেখতে হবে। দক্ষিণ পাশের দিকে এটা অনেক পুরাতন আম গাছ, এগুলা 200-300 বছর। আসলে অনেক এনজয় করতেছি। আসো সৈকত, আসো, চলে আসো। এটা কি করলাম? জাম্প জাম্প। অনেক আনন্দ আছে তোমার? অনেক আনন্দ আনন্দ ফোরানটা বেড়ে যেতে। আচ্ছা, আসলে ফোরানটা আমাদের রাজার বাড়ি দেখে যেরকম ভরছে, তার থেকে বেশি ফোরান ভরছে আম গাছগুলা দেখে। এটাতে কতশো বছর পুরানো আম গাছ, সেটা আসলে সঠিকভাবে বলা মুশকিল। আপনি দেখেন নিচায়, হ্যাঁ ওটা 300 বছর উপরে হবে। প্রায় 300 বছর পুরাতন আম গাছের গুলা, আসলে যে আমের যে নামগুলা দেওয়া আছে গাছের নিচে, যে নামগুলা লেখা, এই নাম এখন মানুষ শুনছে কি না সন্দেহ। অনেক সুন্দর এবং অনেক বড় বড় গাছগুলা দেখে যে কারো মন ভরে যাবে। প্রত্যেকটা অঙ্গে প্রত্যঙ্গে বিভিন্ন জায়গা দেখা যাচ্ছে আপনার ছোট ছোট কামান, মূল প্রাসাদ। ঘুরে ঘুরে দেখবো আমরা মূল প্রবেশদ্বার। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো দয়া করে প্লিজ একটি করে শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এরকম দর্শনীয় স্থানগুলোর ভিডিও পেতে প্লিজ কমেন্ট করে পাশে থাকবেন এবং জানিয়ে দেবেন যে কোথাকার ভিডিও আপনারা দেখতে চান। আমার পেজটিও আপনারা লাইক করে দিয়ে পাশে থাকেন। আমরা এখন রানী মহলের দিকে প্রবেশ করব। असाधारण देखिए नतून करे फुलेर चारा रोपण करा होच्छे सौंदर्य बर्धनेर जन्य। ओई जे चिड़िया एखोनो ओई पाशे ए हालार मुख खुला এই এত সুন্দর ভাষা আসলে এই যে হরিণ বাবু তৃপ্তিটা পাবো সেটা সম্ভব না, এটা অনেক টাইম নিয়ে আসতে হবে। সামনে আছে ময়ূর আছে আর দেখা যাচ্ছে বানর আছে তোমার বন্ধু এখানে দেখতে পাচ্ছি। চলো দেখি ইজ মাই বেস্ট ফ্রেন্ড শঙ্কর তোমার বন্ধু কি বলে আর বন্ধুর কাছে চলো আগে চলো। এই যে বানর এই তোর বন্ধু আইছে বানর তোর বন্ধু আইছে এই যে ওই যে দেখছিস তোর কথা শুনে চলে আইছে দোস্ত বন্ধুত্ব রাখতে পারে ওরা এরা তো বন্ধুত্ব রাখতে দিচ্ছ বাবু এটা কি পাতা ওরা কি পাতা খায় ওরা পাতা খায় ও আচ্ছা আচ্ছা এরা ঝগড়া করতেছে হ্যাঁ আমি খাবো ও আচ্ছা আচ্ছা অনেকগুলো আসছে হ্যাঁ তুমি আরো আরো দাও। তোমার বাসা কোথায়? ভবানীগঞ্জ। ভবানীগঞ্জের মোড় ও আচ্ছা আচ্ছা তুমি কে কে আসছো তোমরা? আমার মা আসছে আর আমার বোন আসছে। আচ্ছা তোমার ঘুরতে কি ভালো লাগতেছে? ভালো লাগছে। আচ্ছা তুমি কি জানো এই রাজারামের সম্পর্কে কিছু? সম্পর্কে জানি। ও আচ্ছা বইতে পড়ছো না? আচ্ছা আচ্ছা ঠিক আছে তুমি এটাকে খাও। এটা রানীঘাট নানিরা নাই তো এই সৈকত এখানে রানীরা নাই তো তুই একটু না রানীরা যেহেতু নাই তো নাকি দরজা আছে তো এই যে এটা গার্ডেন পুরোনো প্রাসাদ আরে গেটের বাইরে ওই যে। আমরা এখন প্রায় ভিডিওর শেষ প্রান্তে তো দয়া করে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার পেজটিও লাইক দিয়ে পাশে থাকবেন আশা। পাখি অভয়াশ্রম হলো ওষুধি কন্যার এখানে অনেক ধরনের ওষুধি গাছগাছালি আছে যেগুলো আমরা অনেকে চিনি না। শতমূলী নয়নতারা কত ধরনের গাছ এটা এইখানে আছে হ্যাঁ মামা শিমুল ভিতরে তো এই যে আদা গাছ আসো আসো এদিকে চলে আসো এই পাশে আছে অনেক ধরনের গাছ। ঘুরতে আসছেন তো ট্রেন আসছিলাম কালকে হ্যাঁ আমরা আজকে রাত্রে বলতে কি আজকে তো ট্রেন চলে না মঙ্গলবার না। আমরা এখন বাসার দিকে রওনা দেবো আর